সমাজে ব্রাহ্মণ এবং কায়স্থরা তাদের বেশ কয়েকটি দালাল পোষ্য করে রেখেছে, যেমন উচ্চপদস্থ টাইটেলগুলো তাদের মধ্যে অধিকাংশ দালাল হয়ে আছে। এই দালালিপনার পিছনে বেশ কয়েকটা কারণ আছে, কারণ আমরা মনে করি ওদের হচ্ছে সেই গীতার শ্লোক কিংবা হচ্ছে তার ওই গায়ত্রী মন্ত্র, এই সমস্ত মন্ত্র বোধ হয় উচ্চারণ করলেই ওরা পবিত্র, সঙ্গে ওদের ছোঁয়াতে ছোঁয়াতে আমরা বোধ হয় পবিত্র হয়ে যাব। ভগবান স্বয়ং কৃষ্ণ বলেছেন তো পূজা করতে না, 353 পেজে 7 অধ্যায় 20 থেকে 21-এর পদটা পড়বেন, তাতে লেখা আছে যে কোনো দেবতার পুজো করা যাবে না। যারা দেবতার পুজো করে তারা হচ্ছে অভক্ত, তারা পাপ সঞ্চয় করে, পরিষ্কার লেখা আছে, আপনি ওটা খুলে দেখবেন। ভাগবত শ্রীমদ ভাগবত গীতা 7 অধ্যায় 20 থেকে 21-এর পদ স্বয়ং ভগবান কৃষ্ণ বলেছেন। তা যাই হোক, সমাজে ব্রাহ্মণ এবং কায়স্থরা বিশেষ স্থান দখল করে আছে। এই স্থান দখলের পিছনে আমরা বলে থাকি ওরা যে সমস্ত মন্ত্রফন্ত্রগুলো করে সেই মন্ত্রফন্ত্রগুলো বোধ হয় খুবই ভালো এবং তার মধ্য থেকে বোধ হয় পবিত্র জীবনযাপন করে, তাদের ছোঁয়াতে যদি আমরা পুণ্য অর্জন করি। এই মন্ত্রগুলো কিচ্ছু নয়, এক একটা দেবতা সৃষ্টি করে এবং দেবতার প্রশংসা করা, যেমন বাণী হস্তে রঞ্জিত, পুস্তক হস্তে শোভিত, বিদ্যাং দেহি, এই যে কথাগুলো অর্থগুলো যখন সংস্কৃত ভাষায় বলছি আমরা বিশাল কিছু মনে করছি, আসলে বিশাল কিছু না। বাণী হস্তে মানে বাণী হাতে, পুস্তক রঞ্জিত মানে পুস্তক হাতে, পুস্তক দ্বারা, শ্বেত পদ্মে উপবিষ্ট মানে শ্বেত পদ্মে বসে আছেন, সেটাকে এইভাবে কথা ঘুরিয়ে বলছে, তাতে আমরা বিশাল কিছু মনে করছি। যখন গায়ত্রী মন্ত্র পড়ছে পুরো প্রকৃতিটা নিয়ে পড়ছে, সেই সূর্য চাঁদ এই সমস্ত ব্যাপার নিয়ে পড়ছে, তখন আমরা বলছি বিশাল কিছু ব্যাপার, এত কিছু পড়েছে মানে ওনাদের ছোঁয়াতে ছোঁয়াতে আমরা বিশাল কিছু একটা হয়ে যাবো। এর ফলে ওদেরকে তেল মাখাতে শুরু করেছেন আপনারা এবং আমরা, তেল মাখাতে শুরু করেছি, জুতোর তলায় পিছিয়ে মারছে সম্মানে স্থানে, সেটা বুঝতে পারছি না। কিছু কিছু বর্ণনা আছে, মন্ত্র আছে বা যেগুলো হচ্ছে ওরা এ চণ্ডীপাঠ কিংবা হচ্ছে তোমার বিভিন্ন পুজোতে যে মন্ত্রগুলো পড়ে থাকে আমরা বিশাল কিছু মনে করি, ওগুলো বাংলাতে বলতে বলবেন হিসু হয়ে যাবে হিসু। চণ্ডীপাঠটা অনেকে মনে করে যে চণ্ডীপাঠ করা মানে সেই ব্রাহ্মণ শ্রেয়, চণ্ডীপাঠ করতে বলবেন সেটাকে বাংলাতে, হিসু হয়ে যাবে হিসু, অন স্পট হিসু হয়ে যাবে, পাবলিক যতদূর পর্যন্ত শুনতে পাবে, কোনো পাবলিকের পায়ে জুতো পায়ে থাকবে না, হাতে চলে আসবে, মারতে মারতে জুতো মারতে মারতে ওকে একদম জুতোর চামড়া তুলে দেবে, একদম ওর গায়ের চামড়া তুলে দেবে জানোয়ারদের। চণ্ডীপাঠা কি বলা আছে, চণ্ডীপাঠের মায়ের বর্ণনা প্রসঙ্গে বলা আছে ওই মায়ের দেহ, দেহ প্রসঙ্গে তার হচ্ছে স্তন থেকে শুরু করে গোপনাঙ্গ থেকে শুরু করে তার সৌন্দর্য থেকে শুরু করে ওপর থেকে নিচ পর্যন্ত বিশ্রীভাবে বর্ণনা আছে, বিশ্রীভাবে জঘন্যভাবে বর্ণনা আছে। সেটাকে সংস্কৃত ভাষায় ঘুরিয়ে ঘুরিয়ে সেইগুলো মাইকে যখন বলছে কিংবা অ্যালাউন্স যখন করছে পুজোর সময় যত মাইকে বলছে তখন আমরা বলছি এটা বিশাল কিছু একটা ব্যাপার। সংস্কৃত ভাষায় বলছে তার উরু, তার নিতম্ব, তার জরায়ুস্থান সব মিলিয়ে এত বাজে ভাষায় বলছে যেগুলো কল্পনা করা যাবে, মানে আমি যে কথা বলতে পারবো না, এইটুকু শুধু সাংকেতিক দিলাম যে এত জঘন্য ভাষায় আছে, আপনারা জানেন না আমরাও জানি না, তাই সেটাকে কি মনে করলাম বিশাল কিছু ব্যাপার মনে করছি। কিন্তু ভালো করে ওইটাকে বাংলায় বলতে বলবেন, এত জঘন্য ভাষায় আছে, শুধু কেবলমাত্র নাম ধরে নয়, তাদের কর্মকাণ্ড এবং তাদের ভিত্তি এত বাজে ভাষায় বর্ণনা করা আছে। কোনো ব্রাহ্মণ পুরোহিত যারাই আমরা যারা যাদেরকে তেল মাখিয়ে এসেছি, আপনার বংশধর যাদেরকে তেল মাখিয়ে এসছে, তারা আপনাদেরকে জুতোর তলায় রেখেছে, অসম্মান করেছে, ঘৃণাবোধ করেছে, তাদের ওই মন্ত্রটা উচ্চারণ করতে বলবেন তো, যাদেরকে যে প্রসঙ্গ নিয়ে আপনারা বড় করে ভাবেন বলবেন তাদেরকে ওটাকে বাংলাতে করতে, দেখবেন আপনাদের পায়ের জুতো আর পায়ে থাকবে না, সব হাতে চলে আসবে, এত জঘন্য তার অর্থ দাঁড়ায়। অথচ আপনারা যুগ যুগ ধরে তেল মাখাচ্ছেন তাদের, তাদের পথ চাটছেন, পা চাটছেন, তাদের দালালি করছেন, এগুলো ছাড়ুন, দালালি করা ছাড়ুন, আর সচেতন হন, বিজ্ঞান মনস্কতা হন, জানুন বিষয়টা, বুঝুন ঈশ্বর কি বলেছে, ভগবান কি বলেছে, আল্লাহ কি বলেছে, গড কি বলেছে, স্বয়ং কৃষ্ণ কি বলেছে। যদি ধর্মগ্রন্থ মানতে হয় গীতাকে মানুন, আর গীতাকে মানলেই কৃষ্ণকে মানুন, আর কৃষ্ণ যা বলে গেছে সেটা পালন করুন, তবে তো আপনি প্রকৃত হিন্দু, প্রকৃত ধার্মিক হতে পারবেন। আর যদি খ্রিস্টান হন তাহলে প্রভু যীশুকে মানুন, যীশু কি বলেছেন, স্বয়ং ঈশ্বর আছেন, তিনি তার পুত্র, ঈশ্বরের প্রার্থনা করুন, যীশুর মাধ্যমে ঈশ্বরের কাছে যান। আর যদি মুসলিম হন তাহলে হযরত মুহাম্মদ যা বলে গেছে, আদ দুনিয়া আখেরাতুল মাজিরা, কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তার আরাধনা করতে গেলে তাদের পথ, তাদের নবী অবতার রসুল ভগবান তাদের মাধ্যমে, তাদের পথ দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছন, তাদের আল্লাহর কাছে, গডের কাছে পৌঁছন, ভগবানের কাছে পৌঁছন, ভগবানের অবতারদের মাধ্যমে দিয়ে পৌঁছন। কে এতগুলো দেবদেবী পুজো করতে বলেছে, কোন ধর্মে লেখা আছে,
শিব। আমাদের হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, যেগুলো আমরা বলে থাকি, কিন্তু এগুলো সব ভাঁওতাবাজ এবং মিথ্যে। কেন না, তখনকার সময় বৈদিক সাহিত্যে ব্রাহ্মণরা পুরোহিতরা লিখেছে, ইতিহাস বই আপনি পেয়ে যাবেন, ক্লাস সিক্স এর ইতিহাস বই পেয়ে যাবেন। প্রকৃত ধর্মগ্রন্থ মানুন, গীতাকে মানুন, গীতায় ভগবান কি কৃষ্ণ কি বলেছেন, যেগুলো মানতে না, পুজো করে না, এগুলো হচ্ছে অকর্মণ্য, পাপ সংগ্রহ মাত্র, স্বার্থ চরিতার্থ করার জন্য। এরা কখনো ভক্তের ভগবান হয় না, এই ভগবানের কোনোদিন ভক্ত হতে পারে না। তাই ঈশ্বর আল্লাহ গড ভগবান যাই মানুষটা কেন, সঠিকভাবে মানবেন তো মানুন, কিন্তু কখনো মানুষের দালালি করবেন না। যারা বর্ণশ্রেয় হয়ে নিজ নিচু বর্ণ জাতিশ্রেয় মনে করে নিজেদেরকে, তারা আপনাদেরকে চ্যুতর তলায় রাখছে, নিজেদের মেয়েদেরকে কুমারী পুজো করছে। কারণ কি, নিজেদের মেয়ে কুমারী পুজোর যোগ্য, আর অন্য সমস্ত মেয়েরা কীট পতঙ্গ, আবর্জনা, নোংরা কীট। নিজেদের মেয়েদের ছেলেদের পৈতে বিয়ে করছে, সমাজে কি করছে, আমাদের চিহ্ন আমরা ব্রাহ্মণ, তাই সমাজে প্রচলন করছে যে আমরা ব্রাহ্মণ, ব্রাহ্মণদেরকে সবক সকালে তেল মাখাও, সকালে বাবু বাবু করবে সারা জীবন, এই জন্য সাংকেতিক চিহ্ন হিসাবে পৈতে পৈতে বিয়েও করায়, উপনয়ন যাকে বলি আমরা। জানেন ওই উপনয়নের সময় মাটির গরু করে তাকে জবাই করা হয়, আগে ব্রাহ্মণরা গরু মাংস খেতে, জানেন, ভালো করে তো খোঁজ করবেন সব পেয়ে যাবেন। আপনি ঋগসাম যদি অথর্ব বেদে পেয়ে যাবেন, গোমাংস পাওয়ার জন্য কিভাবে হুড়োহুড়ি করেছে। যদি না আমার না পান, আমাকে কমেন্ট করবেন ফেসবুকে, অনিমেষ দাস কমেন্ট করবেন, আমি আপনাদের পেজ সহ আপনাদের ছবি সহ দিয়ে দেবো, পেজটা নাম্বার ডিটেলস এভরিথিংস আপনাদের ডিটেলস দিয়ে দেবো। কিন্তু সমাজ সচেতন হন, কারো তেল মাখাবেন না সমাজে। এই উচ্চ বর্ণের লোকেদের, উচ্চ নাম যাদা, বর্ণ যাদা, টাইটেল যাদা লোকেদের বাবু বাবু করলে ডাকার কোনো প্রয়োজন নেই, আর তাদের তেল মাখানোর কোনো দরকার নেই। যারা দালালিপনা করছে, এদের দালাল আছে, অনেক দালাল আছে, প্রচুর দেখেছি দালাল, উচ্চ বর্ণের দাস আবার দালাল প্রচুর দেখেছি, উচ্চ বর্ণের মধ্যে আবার সামন্ত জানা এরাও দালাল দেখেছি, মণ্ডলও দেখেছি, প্রচুর দালাল দেখেছি, আবার কিছু সম্প্রদায় ভালো দেখেছি, মাইতিদেরকেও দালাল দেখেছি, অনেক মাইতিদের দালাল দেখেছি। এই দালালগুলো হচ্ছে পথ চাটে সারা দিন, এদের পা চাটা হচ্ছে এদের কাজ। সামান্য কয়েকটা মানুষ আছে যারা ভালো উচ্চ বর্ণের, নাহলে সব বেশিরভাগই সব পথ চাটা মানুষ, সমাজে কলঙ্কিত করা মানুষ। নিজেরা সচেতন হন, এই দালালদের থেকে দূরে থাকুন। কীট পতঙ্গ মানসিকতা, এই সমস্ত ভাঁওতাবাজি ব্রাহ্মণ এবং কায়স্থদের থেকে দূরে থাকুন, এরা সমাজকে জঘন্য করছে। এদেরকে বলুন না ওই চণ্ডীপাঠটা করতে করে শোনাতে, প্যান্ট খুলে যাবে, হিসু হয়ে যাবে ওদের, আপনার পায়ের জুতো পায়ে থাকবে না, হাতে চলে আসবে, পিঠের চামড়া তুলে দিতে ইচ্ছা হবে আপনার, এত সমাজকে জঘন্যভাবে নারীদের বর্ণনা এত বাজেভাবে দেওয়া আছে। মানে মুখে প্রকাশ করতে পারবো না এমনই, ঠিক আছে, ঠিক আছে, গুড ডে, ভালো থাকবেন সবাই।